বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামী বালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হবে কি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা ছোটবেলা থেকে এ পর্যন্ত জেনে এসেছি, শুনে এসেছি, কিন্তু আজকের জানা শোনা, আজকের প্রকাশ করা, আজকের কিছু ভেদ ভেঙে দিয়ে কথা বলার মূল বিষয়টা আজকে ভাঙার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটি হলো দেখুন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মে হানির ঘর থেকে মেরাজ করলেন কেন? উম্মে হানি কি ছেলে নাকি মেয়ে? উম্মে হানি কি ছেলে নাকি মেয়ে? এটাকে কিন্তু অনেকে শিওর দিতে পারে না, তবে আমি সেখানে যাব না। উম্মে হানির ঘর থেকে নবীজি কেন মেরাজ করলেন, উম্মে হানির ঘর থেকে মেরাজ করার মূল রহস্য কি? আচ্ছা, এখানে এক স্তরের লোক আছে, তারা বলতেছে উম্মে হানির সাথে নবীজির কিছু একটা হয়েছে, সে একদল বলতেছে ভালো কিছু, একদল বলতেছে খারাপ কিছু, সেই দিকেও যাব না। আজকের মূলত বিষয়টা এর কোনো কিছুই নয়, এর মূল বিষয় হলো উম্মে হানির ঘর থেকে মেরাজ করতে যাওয়ার মূল উদ্দেশ্য যেটা, আমি সেটাই বলব। দেখেন উম্মে হানি শব্দের অর্থ কি? উম্মে হানি শব্দের অর্থ যদি আমরা বের করি তখন এটার মূল রহস্যটা বের হয়ে যায়। সেটা হলো দেখো, এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে দেখা যায় উম্মে হানি, উম্মে অর্থ কি? এটা একটি ভাষায় মা, হানি ঘর বা নিজ ঘর, উম্মে হানি মায়ের নিজ ঘর। আচ্ছা, তাহলে নিজ ঘর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তার দেহ বডির ঘরের মধ্যে যিনি আত্মরূপে যিনি ছিলেন, এই উম্মেহানি বলতে যে এক হলো মা, আরেক হলো নিজ ঘর, এর ঘর উম্মেহানি মায়ের ঘর, উম্মেহানি যে নিজের ঘরটাকে হানি বলা হয়। আচ্ছা, তবে পৃথিবীতে অনেক ভাষা, যে অনেক ভাষার কারণে আমরা সকলেই বুঝতে গিয়ে সহজ জিনিসটাকে কঠিন ভাবি, আর কঠিন জিনিসটাকে তো বুঝতেই পারি না। তাই আজকে বলবো যে আমরা পৃথিবীতে এসেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মেরাজ করেছে, তো এখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যে আল্লাহ মেরাজ করেছে, আল্লাহ কি কোথাও বলেছে যে আমি তোমার উম্মতের সাথে মেরাজ করব না, তোমার উম্মতের সাথে আমার সাক্ষাৎ হবে না? কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে যে আল্লাহ সাক্ষাৎ দিবে। দুনিয়ায় যারা আল্লাহকে দেখলো না, দেখার চেষ্টা করলো না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। তার মানে যারা আল্লাহর সেই কামিয়াব লাভ করবে, সাধন জগতে মিশে যাবে, প্রেম ভক্তির দেশে চলে যাবে, তারা এই পৃথিবীতে আল্লাহর সাক্ষাৎ পাবে। যাই হোক, আজকের মূলত যে এই কথাটি সেটি হলো দেখুন যে উম্মে হানের ঘর থেকে তিনি মেরাজে গেলেন কেন, তার মানে তার নিজের ঘর থেকে তিনি মেরাজ করতে গিয়েছে। এখানে মূল রহস্য বলতে গেলে যে যদি আমরা অন্য গ্রন্থের দিকে লক্ষ্য করি, তিনি মেরাজ থেকে এসে দেখতেছে যে অজু যে করে গিয়েছিল, অজুর পানি গড়াইতেছে, এখনও টাটকা পানি গড়াইতেছে। আবার লক্ষ্য করে দেখে যে দরজার মধ্যে যে একটা জিনজিল লড়ে, এটা এসে দেখতেছে এটা এখনও লড়তেই আছে। তাহলে বোঝা গেল কয়েক সেকেন্ডের মধ্যে মেরাজ করেছে, এর মধ্যে 27 বর্ষ চলে গেছে। তো এটা কিভাবে সম্ভব? দেখেন, প্রথমত বলবো এই মেরাজটি যখন হয়েছিল
তখন আল্লাহ সময়কে থামিয়ে দেওয়া হয়েছিল। পাখি উঠতেছে এভাবেই রয়েছে এবং মানুষ একটা কিছু বলতেছিল ওভাবেই রয়েছে, ঠিক এভাবে সময়কে আল্লাহ থামিয়ে দিয়েছিল। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময়টা সেটা চলমান ছিল। এটা একটা বাহ্যিক উপমা, আর আমি বলবো কি না ওটা শরীয়তের বুঝ, হাকিকত ও মারেফতের বুঝ যদি আমরা খুঁজতে যাই, বুঝতে যাই, জানতে চাই, তাহলে আসতে হবে নিজের দেহ গড়ে। সেটি কেমন? এই মাটির দেহটাই একটা মা, উম্মে, এবং আপন ঘর হানি এই নিজ ঘরের মধ্যে তিনি মেরাজ করেছেন। দেখেন আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, দেখেন এই সর্ব আকাশমণ্ডলী জমিন এবং পাতাল এই সবটা মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে জমিন থেকে পাতাল পর্যন্ত সাতটা স্তর এবং জমিন থেকে আকাশ পর্যন্ত সাতটা স্তর, সাততলা সাততলা চোদ্দ তলা, একটা মানব দেহ এটাও কিন্তু চোদ্দ তলা। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সাততলা ভ্রমণ করেছেন। এই সাততলার মধ্যে চতুর্থ আসমান এবং পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান আছে। চতুর্থ পর্যন্ত শরীয়তের ভাষায় বলা হয় জিব্রাইল, চতুর্থ আসমান পর্যন্ত নেওয়া হয়েছে। এরপরে রব রবের মাধ্যমে নেওয়া হয়েছে। রব রবের মাধ্যমে নেওয়া হয়েছে মানে রব রব আবার কী জিনিসটা? এটা শুনেই এলাম, বুঝলাম না। এটা বুঝতে গেলে কি দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বন্ধু, কোনো দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়নি, মেরাজ করতে যায়নি, এই প্রথম যাবে। দুনিয়াতে থাকতেই তাকে দোস্ত বা বন্ধু টাইটেল দিয়ে দিয়েছেন। কিন্তু দেখেন আপনি দুনিয়াবি বাঁচতেছেন, খাইতেছেন, চলতেছেন, আপনার একজন প্রিয় বন্ধু আছে, সে চিটাগাং থেকে ঢাকা আসবে। এখন ঢাকা আসতে গেলে তখন দেখা যায় সে বন্ধুকে বলেছেন তুমি ইমুকের সঙ্গে তুমি কমলাপুর স্টেশন পর্যন্ত আসো, এরপরে তুমি কিভাবে আসবে সেটা ব্যবস্থা করা হবে। যে বোরাকের কথা বলা হয়েছে বা দেখা যায় জিব্রাইলের মাধ্যমে বলা হয়েছে, যাই হোক সেখানে গেলাম না, তো কমলাপুর পর্যন্ত যখন এসে গেছে তখন কিন্তু আপনার এই প্রিয় বন্ধুটাকে আপনি নিজে সেই কমলাপুর থেকে রিসিভ করে এনেছেন রব রবের মাধ্যমে। আচ্ছা, তাহলে রব রব রাসূলের মধ্যে কিন্তু রব মিশে আছে, আর যিনি রিসিভ করে তাকে এগিয়ে নিয়ে যাবে তিনিও কিন্তু রব, যিনি আল্লাহ। তিনি সেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই রব রবের মধ্যে, মানে আর কিছু বলতে হবে, আল্লাহ নিজে তাকে রিসিভ করলেন। তখন আল্লাহর বাড়িতে, আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহর বাড়ি হলো সিদরাতুল মুনতাহা, যা মগজের ঠিকানা। সিদরাতুল মুনতাহা পরে যাইতে আসা জানি না বিধি নিবি কিনা। তবে দেখেন সেই সিদরাতুল মুনতাহা, সেই মগজের ঠিকানা, সেখানে যখন চলে গেলেন তখন আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, আল্লাহর সাথে অনেক কিছু ঘটেছে, তখন তিনি রাসুল টাইটেল পেয়েছেন। এই রুহানিভাবে তার 27 বৎসর কেটেছে। তাহলে সেটি কোথায়? বাহিরে না, এই মানব দেহের সাত তালার মধ্যে তিনি ভ্রমণ করেছেন এবং তিনি এই মানব দেহের মধ্যে সিদরাতুল মুনতাহা, যেটা ষষ্ঠ আসমান বা ষষ্ঠ আসমানের উপরের যে সাত আসমান বলা হয় যাকে, সেখানে আল্লাহ তাকে নিয়ে মেরাজ করেছেন। তখন বিষয়টা কি ঘটল? আল্লাহর সাথে আদান প্রদান হয়েছে, মোলাকাত হয়েছে, আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। যাই হোক, তো আজকের বোঝার যে বিষয়, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজটা ঘটিয়েছিলেন কেন সেই উম্মেহানির ঘর থেকে, তার মানে নিজ আপন ঘর থেকে। উম্মে অর্থ আরেকটা ভাষায় মা পাওয়া যায়। আচ্ছা,
তাহলে আপনার যে এই মানব দেহ বডি, এটা কিন্তু মা, আপনার ভিতরে যে আছে পরমাত্মা। আর সেই পরমাত্মা কি? সেই পরমাত্মার সাথে, মানে সে পরম ছাড়া আল্লাহ নয়, আল্লাহ পরম ছাড়া নয়, স্রষ্টা আল্লাহ নয়, আল্লাহ ছাড়া নয়, তখন কি হলো? তার সাথে তার আলিঙ্গন হয়েছে, তার সাথে তার মেরাজ হয়েছে। সেটা উম্মে হানির ঘর থেকে গিয়েছে, উম্মে হানির ঘর থেকে যাওয়ার উদ্দেশ্যে তার নিজ ঘরের মধ্যে তিনি বিচারণ করেছেন, তিনি এই সপ্তম তলা তিনি বিরাজ করেছেন, সেই সপ্তম তলা বেয়ে তিনি সেই সিদ্রাতুল মুনতাহা, যেখানে আল্লাহর ঠিকানা। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে এই কথা বলার কারণ কি? দেখুন, মানুষের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব, অনেক কিছু আছে, কিন্তু আমি মনে করি রুহানি জগতে হাকিকতে এবং মারেফাতে যদি বুঝতে যাই যে আল্লাহর সাথে মেরাজ করতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, তখন উম্মে হানির ঘর থেকে এটাই বোঝানো হয়েছে যে তিনি তার নিজের ঘর থেকেই, সেই নিজের মধ্যেই। যেমন আধ্যাত্মিকে আরেকটা কথা বলা হয়, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে এই মানব ভাণ্ডে, আর এই মানব ভাণ্ডের মধ্যে এমন একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে তিনি ভ্রমণ করেছেন, এবং ভ্রমণ করার পথে দেখা যায় প্রথম তালা বা প্রথম আসমানে একজনের সাথে সাক্ষাৎ, দ্বিতীয়ত আরেকজনের সাথে, তৃতীয়ত আরেকজনের সাথে এরকম সাক্ষাৎ করেছে। এবং কোরআনে 14টি সেজদা আছে যে এই 14 তালার মধ্যে 14টি স্তরে তিনি সেজদাও করেছেন, সম্মান জানিয়েছেন। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটা করা হলো এ কারণেই অনেক মানুষ অনেকভাবে চিন্তা করে নবীজির মেরাজটা, তিনি মাটির দেহ নিয়ে কিভাবে আকাশপথে তিনি চলে গেলেন, এটা চিন্তায় মাথায় ধরে না। কিন্তু দেখেন, আপনার ভিতরে আমার ভিতরে যদি আকাশ থাকে, আর সেই আকাশের মধ্যে যদি পরমাত্মা সাথে মিশে, এবং সেই জীবাত্মা যদি ভ্রমণের মাধ্যমে সেখানে পৌঁছে যেতে পারে, এটা তো আল্লাহ ঘটিয়েছে এটা সহজভাবে, যার ফলে ওখানে 27 বৎসর কেটে গেছে আর এখানে এখনও অজুর পানি গড়াইতেছে, মেরাজ থেকে এসে দেখে এখনও দরজার যে শিকলটা বা জিঞ্জিলটা এখনও লড়াচড়া করছে, ওই কত অল্প সময়ের মধ্যে আল্লাহর সাথে 27 বৎসর কাটালেন, আল্লাহ পৃথিবীর এবং মানব দেহের মধ্যে সমস্ত সমস্ত সময়টাকে স্থির করে দিয়েছিলেন, থামিয়ে দিয়েছিলেন, আর এই সময়ে তিনি বিচরণ করেছেন। তাই মানুষ যদি এই মেরাজটুকু চায় নিজের দেহের ভিতরে, বা নিজের মেহানির ভিতরে যদি কেউ মেরাজ করতে চায় আল্লাহর সাথে, তাহলে তার রেচক পুরক কুম্ভক দমের সাধনা এবং ধ্যানের সাধনা এবং চিক সাধনা, এই সাধনাগুলো করতে হবে। তবে ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে খুব তাড়াতাড়ি তার জীবনে এই মেরাজ ঘটে যাবে। আর আল্লাহ কোরআনে এটা বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, আর এই রেচক পুরক কুম্ভক এবং ধ্যান ছাড়া, চিক সাধনা ছাড়া আপনি কখনো নিজেকে পবিত্র করতে পারবেন না। আর যখন পবিত্র হয়ে যাবেন তখন আল্লাহ মহাপবিত্র, আর সেই মহাপবিত্র আপনার এই ক্ষুদ্র পবিত্র মধ্যে এসে মিশে যাবে এবং আকপাস করে আপনাকে সাক্ষাৎ দেবে, আপনার জীবাত্মা সেই পরমাত্মাকে দেখে নেবে। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনাটি অবশ্যই বুঝতে পেরেছেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের কাহিনী যেভাবে বলা হয়েছে, তরিকত হাকিকত ও মারিফত বলা হয়েছে নিজের মধ্যে। তবে অবশ্যই আল্লাহ কাউকে ঠকান না, আপনি বলতে পারেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দোস্ত বন্ধু বলেছে, আপনাকেও বলবে যদি আপনি সেই সাধনা করে সেই গন্তব্যে পৌঁছাতে পারেন। তবে যাই হোক,
যদি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করুন, পরবর্তীতে যেন সাক্ষাৎ করতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।